আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, গত পর্বে আমরা সূরা ইয়াসিনের মাত্র 9টি আয়াত আমরা শিখছিলাম বানান করে। তো এই পর্বে আমরা আরও কয়েকটি আয়াত, অর্থাৎ আমরা এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 10 আয়াত থেকে আমরা 14 আয়াত পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। তো এভাবে আমরা অল্প অল্প করে পড়ে শিখে এরপর আমরা নতুন করে আমরা সূরা ইয়াসিনটা একেবারে শুরু থেকে তেলাওয়াত করব। তো বন্ধুরা, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনি পাবেন। তো চলুন বন্ধুরা, পড়াটা শুরু করি। আমরা পড়তেছিলাম হলো তাসবিদ সহ, অর্থাৎ কোনটা কোন কায়দা, কোথায় টান হবে, কোথায় টান হবে না, কোথায় গুণা হবে, কোথায় গুণা হবে না, এইভাবে আমরা শিখতেছিলাম। তো সারা সুরাটাই আমরা এভাবে আমরা শিখব। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم، وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون، وسواء وسواء سنت بطلة قربين وار مدة 40 পরিমাণ টানবেন, কারণ এখানে মধ্যে মুত্তাসিল হয়েছে। আমরা জানি মদের হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে এবং বামে হামজা থাকে তাহলে সেটা মধ্যে মুত্তাসিল হয় এবং ডান দিকে হরকতকে 4 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়। ওয়াসাওয়ুন আলাইহিম, উন এখানে ইজহারের কায়দা হয়েছে, অর্থাৎ নুনসা তানবিনের বাম পাশে আইন আসছে। আমরা জানি নুন সাকিন এবং তানবিনের বামে যদি ইজহারের কোনো হরফ আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হয়। তো এখানে আমরা গুন্না সারা স্পষ্ট করে পড়ব। ওয়াসাওয়ুন আলাইহিম আআনযারতাহুম, আআন এখানে নুন সাকিন বাম পাশে জাল আসছে, জালটা ইকফার হরফ। আমরা জানি নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে যদি ইকফার হরফ আসে তাহলে গুন্না করে পড়তে হয়। তো এখানে আমরা গুন্না করব। আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, আম লাম তুং তুং এখানে এখানেও ইকফার কায়দা হয়েছে, নুন সাকিনের বাম পাশে জাল আসছে। তুনযিরহুম লা ইউমিনুন, লার মধ্যে 1 আলিফ টান হবে আর ইউমিনুন এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। তো আয়াতটা যেহেতু বড়, আমরা যারা নতুন আছি তারা কিন্তু প্রথমেই একদমই আমরা পড়তে পারবো না। তখন কি করতে হবে, আপনাকে শব্দ শব্দ ভেঙে ভেঙে প্রথমে উচ্চারণ করবেন, এরপরে একসাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। দেখেন এভাবে আপনি শব্দ শব্দ ভেঙে উচ্চারণ করবেন। ওয়াসাওয়ুন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যখন আপনি এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন শব্দ শব্দ, তারপরে আপনি একসাথে মিলিয়ে পড়বেন। وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ إِنَّمَا تُنذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ إِنَّمَا إِنْ إِخَانِ وَاجِبُ النَّاسِ, কারণ আমরা জানি হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে সেটা ওয়াজিব গুন্না হয়। তো এখানে ওয়াজিব গুন্না হয়েছে, গুন্না করবো, 1 আলিফ পরিমাণ গুন্না করবো। মার মধ্যে এখানে 1 আলিফ টান হবে, কারণ আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ হইলে মুদের হরফ হয় এবং সেটাকে 1 আলিফ টা নিয়ে পড়তে হয়। তো ইন্নামাতুনযিরু, তুং এখানে নুন সাকিনের বাম পাশে জাল আসছে, জালটা ইকফার হরফ, এর জন্য এখানে গুণা করে পড়তে হবে। এখানে আমরা পাইছিলাম জাল, এই দেখেন তুংজির আংদার, এরকমভাবে যদি নুন সাকিনের বাম পাশে ইকফার হরফ আসে তাহলে সেটাকে ইকফা করে পড়তে হয়। তুংজিরু ইন্নামা তুংজিরু মানিত্তাবাআযিকর ওয়াখশিয়ার রহমানা, রহমানা এটা হচ্ছে বড় হা, হার উচ্চারণটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ হয়, এই হা আর একটা আছে হা, একটা হলো ছোট হা আর একটা হলো বড় হা, এই হার উচ্চারণটা একটু কঠিন, খেয়াল করবেন উচ্চারণ করার সময় খেয়াল রাখবেন, হা হাটা যেন হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয়।
وَخَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ غَيْب এটা মুদাল্লিল হয়েছে। আমরা জানি লিনের হরফের বামের হরফে অকফে হইলে মুদাল্লিল হয়, সেই ক্ষেত্রে একালি পরিমাণ টানিয়া করতে হবে। তো আমরা আগের মতোই প্রথমে শব্দ শব্দ ভেঙে ভেঙে পড়বো, এরপরে একসাথে মিলিয়ে পড়বো। ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা অখশিয়ার রহমানা বিল গাইব। এবার আমরা একসাথে বলবো, ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা অখশিয়ার রহমানা বিল গাইব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ফাবাশশিরহু, এই শিরের রটা, এই রটা বারিক হবে, অর্থাৎ আমরা জানি র সাকিন তার ডানে যদি জের থাকে তাহলে সেই রকে বারিক বা পাতলা করে বলতে হয়। ফাবাশশিরহু, ফাবাশশিরহু অর্থাৎ ফাবাশশির, এরকম যেন না হয়, মোটা যেন না হয়ে যায়। ফাবাশশিরহু বিমাগ ফিরতিউ, ফিরতিউ এখানে তানবিনের বাম পাশে ওয়াও আসছে। আমরা জানি যদি নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে ইদগমে বা গুন্নার হরফ আসে তাহলে সেই হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়। তো সেক্ষেত্রে এখানে ওয়াওটা হচ্ছে ইদগমে বা গুন্নার হরফ, এর জন্য এটা হচ্ছে ইদগমে বা গুন্না, অর্থাৎ গুন্না করে বলতে হবে। বিমাগ ফিরতিউ ওয়া আজিরিং কারীম। আজিরিং, আজ এখানে জিমের উপরে জজম হয়েছে, কলকলা হয়েছে, এখানে কলকলা করে পড়তে হবে। রিং এখানে তানবিন এবং পাশে কাফ আসছে ইকফার হরফ, এখানে ইকফা গণনা করে পড়তে হবে। ওয়া আজিরিং কারীম, আর কারিমের মধ্যে তেহলে পরিমাণ টানতে হবে কারণ মধ্যে আরজি হয়েছে। আমরা জানি যে রে বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এবং মদের হরফের বামের হরফে অকফ হইলে মধ্যে আরজি হয়, ডান দিকের হরকতকে তিন আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়, এটা খেয়াল করবেন। কারিম, এই আয়াতটা একটু ছোট আছে, মানে এখান থেকে এই পর্যন্ত একটু ছোট, তো আমরা এটা একসাথে বলবো। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আপনারা হয়তো খেয়াল করছেন রতিউ এখানে গণনা করছি আর আজরিং এখানেও গণনা করছি, কারণ এই দুইটার মধ্যেই গণনা হবে। এরপরে ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আছারহুম। ইন্না এখানে ওয়াজিব গুণা, নার মধ্যে একালিফ আনতে হবে। নাহনু এটা বড় হা, হা উচ্চারণটা হলকের মধ্যখান থেকে হবে, এর নুহ এটার হাও একই হা। নাহনু নুহ ইল মাউতা, এখানে তেমন কোনো কায়দা নাই, শুধু ওয়াজিব গুণার একটা কায়দা আছে, কায়দাটা খেয়াল করবেন। ইন্না নাহনু নুহ ইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আছারহুম وكل شيء أحصيناه في إمام مبين. شيء এখানে একটা কায়দা আছে, وكل شيء, شيء এখানে তানবিনের বাম পাশে হামজা আসছে, এখানে হামজাটা ইজহার হরফ। আমরা জানি নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইজহার হরফ আসে তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে গুন্না সারা পড়তে হয়। তো এখানে আমরা গুন্না সারা পড়ব। শাই ইন আহসাইনাহু, আহসাইনাহু ফি, ফি এখানে মধ্যে মুনফাসিল হয়েছে, অর্থাৎ এখানে দেখেন উপরে মোটা চিহ্ন, যে মধ্য হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা, অর্থাৎ মধ্য হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে, অর্থাৎ এই লম্বা হামজাটা থাকলে এটাকে মধ্যে মুনফাসিল বলা হয়, ডান দিকে হরকতকে তিন পরিমাণ টানিয়ে পড়তে হয়। ফি ইমামিম মুবিন, ইমামিম এখানে গণনা করতে হবে, এখানে তানবিন এবং পাশে মিম আসছে ইদগমে বা গণনার হরফ, এখানেও এই হরফকে তাসদিদ দিয়ে গণনার সহিত মিলাই পড়তে হবে। মুবিন, মুবিন এখানে মধ্যে আরজি হয়েছে, তিন আলিফ টানিয়ে পড়তে হবে। তো এখান থেকে আমরা পড়ি, অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ওয়াদরিব লাহুম, ওয়াদরিব এখানে রিব কলকলা করতে হবে, ওয়াদরিব লাহুম, লাহুম এখানে মিম সাকিন বাম পাশে মিম আসছে, এটা একটা কায়দা হয়েছে, মিম সাকিন বাম পাশে মিম আসলে ইদগমে মিস লাইন বলা হয়, অর্থাৎ গুন্না করে বলতে হবে। লাহুম মাসালান আসহাবাল কারিয়াহ,
মাথালান দেখেন এই লাম দুই যে বললাম তানবিন এবং পাশে হামজা আসছে, হামজাটা ইজহারে হরফ, এর জন্য এখানে গুন্না সারা বলতে হবে। ওয়াদরিব লাহুম মাথালান আসহাবাল করিয়াহ, করিয়াহ এখানে তাটা যখন আমরা ওয়াকফ করব তখন তাটা গোল হার উচ্চারণ হবে, অর্থাৎ হার উচ্চারণ হবে করিয়াহ। إذ جاءها المرسلون، إذ جار مد متصل أكلي بريمان سوري سالي بريمان تانت هوي أهل مرسلون إكنه را ساكن تار دانه بيش أرثات إي راكة بور با موتا كوري بولت هوي مرسلون خيال كرين مرسلون سالون إكنه تينالي بريمان تانت هوي كارن إكنه مد عارضي هوي سي إذ جاءها المرسلون এরপরে إذ أرسلنا إذ أرسلنا আর এখানে কিন্তু র সাকিন তার ডান পাশে জবর আসছে, এখানে রটা মোটা করে বলতে হবে। إذ أرسلنا إليهم اثنين أرسلنا এখানে মধ্যে মুনফাসিল আছে, দেখেন এই দ্বিগুণ চিহ্ন বামে হামজা। أرسلنا إليهم اثنين إليهم اثنين ساتن رم كره إليهم اثنين فكذبوهما এখানে জাল তানম করে বলবেন আর বুর মধ্যে একালিফ আর হুমার মধ্যে একালিফ টানতে হবে। ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিং, বিসার মধ্যে সার মধ্যে একালিফ টান, এরপর নুরের মধ্যে একালিফ টান, এরপরে হচ্ছে লিসিং এখানে সাদুইদের সিন তানবিন এবং পাশে ফা আসছে, ফাটা ইকফার হরফ, ইকফার হরফ কারণে এখানে গুণনা করে বলতে হবে। বিসা লিসিং ফাকলু ফাকলু লুর মধ্যে মধ্যে মুনফাসিল হয়েছে, এখানেও তেনালি পরিমাণ টানতে হবে। ফাকলু ইন্না ইন্না এখানেও মধ্যে মুনফাসিল হয়েছে, ডান দিকের হরকতকে তেয়ালের পরিমাণ টানতে হবে। ফাকলু ইন্না ইলাইকুম মুরসালুন, ইন এখানে ওয়াজিব গুণা হবে আর হচ্ছে ইলাইকুম এখানে ইদগমে মিসলাইন, কারণ মিম সাকিনে বাম পাশে মিম আসলে সেটাকে ইদগমে মিসলাইন বলা হয় এবং ইদগম করিয়া পড়তে হয়, অর্থাৎ গুণার সহিত মিলাইয়া পড়তে হয়। ইলাইকুম মুরসালুন, তোমরা এইখান থেকে আরেকবার বলবো। ইদ আরসালনা ইলাইহিমুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, যদি আপনাদের দম না থাকে তাহলে কি করবেন আপনারা এইখান থেকে এই পর্যন্ত একটা অক্ষ করবেন, এভাবে অক্ষ করবেন। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما ونقلن أكفكلن إربنا يكن تكي ملي بولبن فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون إبهاب جدي أبنا بوزي بوزي تزبيد بوزي بوزي بورين تحولي أبنا در بوران مدد تزبيد সমস্যা তাজবিদের কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ কোরআন শরীফ পড়তে যে তাজবিদগুলো লাগে সেই তাজবিদগুলো যদি আপনার জানা থাকে তাহলে এইভাবে আপনি তাজবিদগুলো শিখে শিখে অর্থাৎ বুঝে বুঝে আপনি মুখস্থ করবেন পড়াটা, দেখবেন আপনার পড়াটা অতি সহজেই শুদ্ধ হবে। আর যদি আপনি মন্ত্রের মতো পড়েন না বুঝেই তাহলে কিন্তু আপনার পড়া শুদ্ধ হবে না, সওয়াবের পরিবর্তে আপনার পড়ার মধ্যে ভুল হলে সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ হবে। সুতরাং কোরআন শরীফ পড়ার সময় অবশ্যই খেয়াল করবেন এবং মনোযোগ সহকারে পড়বেন। তো আমি শুরু থেকে পড়াটা আরেকবার বলে দেই, আপনারা একটু প্র্যাকটিস করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাওয়ুন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب
فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. তো বন্ধুরা, আজকে আমরা 10 থেকে 14 পর্যন্ত শিখলাম। তো এভাবে আমরা অল্প অল্প করে সূরা ইয়াসিন পড়ে শেষ দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দোয়া করি, এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে পবিত্র কোরআন মাজিদ ভাবে আমি সহি শুদ্ধভাবে শেখাতে পারি। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।